This Stryker bike use kore. Ekta mobile filter royeche. To mobile filter ta dekho to. Prothome full synthetic jeta royeche ota use korchhilam kintu amar bike er sathe poshay na arki. Hello there, Assalamualaikum. Welcome to my YouTube channel Jubaid Mehedi vlog. Hope you guys are absolutely fine. তো অনেকদিন পর ভিডিওটা করতে আসলাম। তো মূলত আজকের ভিডিওটা করার পিছনে কারণটা হচ্ছে আমার বাইকের একটা টুকটাক সার্ভিসিং দিব, তো এটা আপনাদেরকে দেখাবো। আর মূলত বাইকটাতে একটু প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমার বাইকের পিছন সাইডে মানে নাম্বার প্লেট থেকে আর একটা আমার সাইলেন্সার যে পাইপটা রয়েছে সেখান থেকে একটা আওয়াজ আসছে। এই সাউন্ডটা কি জন্য আসছে, তো এটাই সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর দেখব যে কি সমস্যা হয়েছে। আর মূলত আমার বাইকটা লাস্ট সার্ভিসিং করিয়েছিলাম 10,000 কিলোতে, এখন আমার বাইকটা টোটাল চলেছে 18,000 কিলো। তো টোটাল 8,000 কিলোতে আমি কোনো সার্ভিসিং করিনি, জাস্ট মোবাইলটা ড্রেন দিয়েছি। এবার একবারে যখন যাচ্ছি মোবাইলটাও ড্রেন দিব আর আপনাদেরকে দেখাবো। আপনারা যারা টিভিএস স্ট্রাইকার বাইক ইউজ করেন তারা যদি এমন প্রবলেম ভবিষ্যতে ফেস করেন তাহলে কী কী সমস্যা হচ্ছে এটা আপনাদেরকে দেখিয়ে ভিডিওর মাধ্যমে দেখিয়ে বোঝাতে পারবো। তো চলুন যাওয়া যাক। আমি অলরেডি কমলাপুর চলে এসেছি আমার ফ্রেন্ডের দোকান সামনে, তো তার সার্ভিস পয়েন্টে যাচ্ছি। কারণ আমার ফ্রেন্ডের দোকানে যেই ভাইয়াটা কাজ করে, শাহিন নাম, উনি আগে টিভিএসে দীর্ঘ টাইম কাজ করে এসেছে, টিভিএস বাংলাদেশ সার্ভিস সেন্টারে দীর্ঘ টাইম কাজ করে এসেছে, যে কারণে আর কি এর কাছে যাওয়া। আর আমি এখান থেকে একটু রং সাইড মারবো কারণ তোর দোকানটা এই জায়গায়। তো চলুন দোকানে যে ডিরেক্ট কথা হচ্ছে। তো মূলত সাইলেন্সার থেকে একটা সাউন্ড আসছিল আমার, সাইলেন্সার এইভাবে নড়লে মানে যখন নাড়াই তখন একটা সাউন্ড আসছিল। আর ব্যাকের যে নাম্বার প্লেটটা, নাম্বার প্লেট থেকে একটা সাউন্ড আসছে এই সাউন্ডটা, আর এইটার জন্যই মূলত আসছি। আর মাঝখানে অনেকদিন সার্ভিসিং করানো হয় না যে কারণে আর কি এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি। তো এয়ার ফিল্টারটা সাইন বাই খুলতেছে আর এখানে মোবাইলটাও ড্রেন দিব। এই হলো এয়ার ফিল্টারের অবস্থা। 10,000 কিলোতে নতুন একটা এয়ার ফিল্টার লাগানো হয়েছিল, তো এখন হচ্ছে 8,000 কিলো চালানোর পর এই অবস্থা এয়ার ফিল্টারে। এয়ার ফিল্টারে কি অবস্থা, ঠিক আছে, ভালো আছে? এই যে ফ্রোম, আর এটা হচ্ছে শাইন ভাই আমাদের ডিএম মোটরসের। উনি, আপনি তো টিভিএস আগে, টিভিএস সার্ভিস পয়েন্ট আগে কাজ করেছেন দীর্ঘ অনেকদিন যাবো, তাই তো? এখন আছেন ডিএম মোটরসে। তো আপনারা যারা টিভিএস বাইক সার্ভিসিং করতে চান তারা কিন্তু ডিএম মোটরসে আসতে পারেন। আর শাইন ভাই কিন্তু অনেক অভিজ্ঞ একটা মানুষ। তো এই যে আমি সবসময় আমার বাইকটা ডিএম মোটরস থেকে সার্ভিসিং করিয়ে থাকি, তো শাইন ভাই হাতের কাজও অনেক ভালো। নাম্বার প্লেটের সাউন্ডের জন্য, সাউন্ড যাতে না হয় এর জন্য এই দুইটা ফোম চিকন চিকন করে নিয়েছি। এই দুইটা ফোম এই নিচে দিয়ে দিব, এটার কভারটা নিচে মাঝখানে দিয়ে দিব। আর এই যে পিছনে আপনার নাম্বার প্লেটের পিছনে এখানে হচ্ছে এই যে একটা ফোম লাগিয়েছি, এটা যাতে সাউন্ড না করে, এটার সাথে বাড়ি খাইতে সাথে দেখে সাউন্ড হচ্ছে। এই জায়গায় এই যে চিকন দুইটা ফোম দিয়ে দেবো। আমি আমার বাইকে মোটুল মিনারেলটা ইউজ করি সবসময়, 1030 যেটা, এটা প্রথমে ফুল সিনথেটিক যেটা রয়েছে ওটা ইউজ করছিলাম কিন্তু আমার বাইকের সাথে পোষায় না আর কি। তো যে কারণে আর কি মিনারেলটা ইউজ করছি, পারফরমেন্স স্ট্রাইকারের সাথে মিনারেলটা মানে ভালোই পাওয়া যাচ্ছে, মানে একবারে খারাপও না একবারে ভালো না। আমি যেটা ইউজ করছি মানে মোটুল 1,000 কিলো পর্যন্ত ইজিলি চালানো যায়, কোনো ইঞ্জিন থেকে কোনো ভাইব্রেশন বা কোনো কিছু ফিল করে না। কিন্তু অন্যান্য যেগুলো রয়েছে ওগুলো ইউজ করলে দেখা যাচ্ছে যে ইঞ্জিন থেকে ভাইব্রেশনটা ফিল করে, তো যে কারণে আর কি আমি মোটলটা ইউজ করছি।
তো আমাদের আমি আরেকটা আগে একটা ভিডিও বানিয়েছিলাম ফুল সিনথেটিক কে, তো ওটা দেওয়ার পর দেখা যাচ্ছে যে 1000 প্লাস চলার পর দেখা যাচ্ছে ইঞ্জিন থেকে একটা ভাইব্রেশন ফিল হয়, তো যে কারণে আর কি আমি আবার মিনারেলে শিফট করছি। তো মিনারেলটাই মূলত এখন আপাতত চলছে ভালোই। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা টিভিএস স্ট্রাইকার বাইক ইউজ করে তাদের কিন্তু একটা মোবাইল ফিল্টার রয়েছে। তো মোবাইল ফিল্টারটা দেখো তো, এই যে এটা হচ্ছে মোবাইল ফিল্টার, এটা কিন্তু একদম নাটের সাথে থাকে, যখন নাটটা খুলবেন তখন কিন্তু মোবাইল ফিল্টারটা কিন্তু নাটের সাথে বের হয়ে পড়ে। তো এটা কিন্তু টিভিএস স্ট্রাইকারের মোবাইল ফিল্টার। তো এটা যারা দেখা যাচ্ছে অনেক টাইম দেখা যাচ্ছে টেকনিশিয়ানরা ফালাই দেয়, নেক্সট টাইম কিন্তু লাগানো না, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন মাথায়। বাইকটা এখন সার্ভিসিং টোটাল শেষ, টুকটাক দিয়ে সার্ভিসিং এটা শেষ। তো এখন বাইকটা ওয়াশ করবো, তো ওয়াশের জায়গা আনছি। রাস্তা থেকে অনেক নয়েজ আসতেছে কারণ একদম রোডের পাশে, তো এই জন্য দুঃখিত আপনাদের কাছে। তো যাই হোক, এখন বাইকটা ওয়াশ করবো। তো বাইকটা ওয়াশের একটা সিনেমেটিক শট দেখে আসুন। মূলত প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে আমার সাইলেন্সার থেকে একটা সাউন্ড হচ্ছিল, তো একটা রাবার ছিল, রাবারটা একদম গলে একদম পড়ে গিয়েছিল, যে কারণে আর কি ওই সাউন্ড হচ্ছিল। তো সাইডে একটা রাবার লাগিয়ে দিয়েছে, ডাবল স্ট্যান্ডে ওখানে থাকে রাবারটা। আর পিছনে নাম্বার প্লেটের সমস্যা হচ্ছিল, ওইটা ঠিক করে দিয়েছে একটা ফোম দিয়ে নাম্বার প্লেটের নিচে কভারের নিচে। আর মূলত আমার যে এয়ার ফিল্টার রয়েছে ওইটা একটু পরিষ্কার করেছি, অনেকদিন হয়ে গেছে। আর প্লাগ যেটা রয়েছে ওটা পরিষ্কার করছি। টোটাল এতটুকু সার্ভিসিং করেছে, আর গাড়িটা একটু ওয়াশ করেছে, টুকটাক আর কি এই সার্ভিসিংটা করছে। তো আপনারা যারা সার্ভিসিং করতে চান, রেগুলার যারা সার্ভিসিং বাইকটাকে চান যে একটু রেগুলার ফিটফাট থাকতে যাতে কোনো সমস্যা না হয় বাইকে, তো তারা 3000 কিলো পরপর কিংবা 3 মাস পরপর বাইকটা চেক আপ করে সার্ভিসিং করে নিতে পারেন। কিংবা আমার মতন আপনারা যারা দেখা যাচ্ছে বাইকে যখন কোনো সমস্যা ফেস করছেন তখন আর কি আপনারা চাইলে সার্ভিসিংটা করে নিতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আমার মতন হলে হবে কি, দেখা যাচ্ছে যে আপনার বাইকে যখন সমস্যাটা ফেস করছেন, দেখা যাচ্ছে কোনো লং ট্যুরে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, তখন আর কি হঠাৎ করে সমস্যাটা ফেস করছেন, 3 মাস পরপর বা 3000 কিলো পরপর যদি সার্ভিসটা করিয়ে থাকেন তাহলে আর কি রাস্তার মধ্যে হঠাৎ করে কোনো সমস্যা ফেস করবেন না আশা করছি। তো এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে সার্ভিসিংটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে রয়েছেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের মাঝে, আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর 1000 সাবস্ক্রাইবার প্রায় কাছাকাছি, আপনারা চাইলেই কিন্তু সম্ভব 1000 সাবস্ক্রাইবার। আর একটু ট্রাই করবেন, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করছি নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে আপনার সাথে।